গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর খাটটা ঝেড়ে নিলাম আর সকালবেলা অয়ন অফিসে চলে গেছে। আজকে আর অয়নের অফিস রুটিনটা শেয়ার করলাম না যে কি রান্না করে দিলাম, কি দিলাম না দিলাম। তো সকালবেলা আজকে আর ইচ্ছা করছিল না ক্যামেরা খুলতে, তো আজকে অনেক কাজ আছে, তো ভাবছি সেগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে চিকেন আনা হয়েছে, মানে কালকে এনে রেখেছি, চিকেনের ঝোল রান্না করব। আর আজকে একদম ফাটাফাটি ওয়েদার, ফাটাফাটি। আমার না এরকম রোদ ঝলমলে আবহাওয়া ভীষণ ভীষণ পছন্দ। তো এই ঘরের খাটটা একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছি। তো চলো এবার এক এক করে ঘরের কাজ শুরু করব। ফার্স্টে ভাবছি চিকেনটা যে রান্না করব, তো ভাবছি চিকেনের জন্য সমস্ত কিছু জোগাড় করে নিই। কালকে রাতে না আর কোনো কিছু জোগাড় করিনি, কারণ আজকে অয়নের অফিস ছিল, তো তো অফিসের খাবার দাবারই কালকে রাতে জোগাড় করে রেখে দিয়েছিলাম। তো চলো এবার এক এক করে কাজে হাত দিই, আর কাজ করতে থাকবো আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলো, এখন বাজে সকাল 10টার মতন। প্রথমে রান্নাঘরে ঢুকে আগে চালটা ভিজিয়ে দিচ্ছি। চালটা আমি মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মতন ভিজিয়ে রাখি। আর এটা হচ্ছে কোলাম রাইস, আমরা এখানে কোলাম রাইসটাই বেশি খাই। আরেকটা চালও এখানে আছে, বুলেট রাইস। এই দুটো চাল না খুব ভালো সাউথ ইন্ডিয়ায়। তো আমি দেখো মাংস রান্না করব, তার জন্য প্রিপারেশন করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আলু, আদা, এগুলো সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নেব। আর মাংসটা কালকে রাত্রিবেলায় বের করে রেখে দিয়েছিলাম, নইলে না এটা একদমই ডিফ্রোজ হতে চায় না। তো আজকে সকালবেলা এটা ভালো করে এখন ধুয়ে নেব। আর ভীষণ জল তেষ্টা পাচ্ছে, তো একটু জলও খেয়ে নেব। আমি না কাজের ফাঁকে ফাঁকে এইভাবেই এসে এক গ্লাস করে জল খেয়ে নিই, তাতে কিন্তু শরীর ভীষণ হাইড্রেটেড থাকে, নইলে না ভীষণ শরীর মানে এনার্জি একদম চলে যায়। আর আমি আজকে তো ভিনিগার নেই, তাই লেবু দিয়েই না মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। আর এটাই ভালো জানো, লেবু দিয়ে ম্যারিনেট করে নেওয়া, কিন্তু আমাদের তো সবসময় ঘরে পাতিলেবু থাকে না, তাই ভিনিগারটাই ইউজ করতে হয়। ওদিকে পেঁয়াজ, রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি, আর মশলাও দেখো এখানে বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে গরম মশলা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সব একসাথেই বেটে নিচ্ছি, আলাদা করে না। আমি তেলের মধ্যেও আর গরম মশলা দেবো না, লাস্টেও আর গরম মশলার গুঁড়ো অ্যাড করবো না। তো সর্ষের তেলেই আমি মাংস রান্না করি, তো সর্ষের তেল দিয়েছি। আর একটুখানি আলু ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে, আলুটাকে খুব বেশি ভাজবো না। তো যাই হোক, আলুটা এখানে মোটামুটি একটু ভাজা হোক, ততক্ষণে আমি একটু বারান্দায় চলে এসেছি। সকালবেলা না ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম, ঘুম থেকে উঠেই আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি। তারপর অয়ন অফিসে চলে গেল, তো এখন চলে এসেছি জামাকাপড়গুলো মেলতে দিয়ে দেবো। এই ধরো দুটো তিনটে, এর মধ্যে কিন্তু জামাকাপড় একদম শুকিয়ে যাবে যদি এই রোদটা থাকে। তো দেখো সমস্ত জামাকাপড় মেলে দিয়ে চলে এসেছি, আর এসে দেখলাম আলুটা একটু একটু বেশি ভাজা হয়ে গেছে। আমি সাধারণত মাংসের আলু না খুব একটা ভাজি না, আর এই দেখো আজকে একটু ভাজাটা বেশি হয়ে গেছে। আমি এবার আলুটা না জলের মধ্যে সেদ্ধ বসিয়ে দেব, নইলে এই আলুটা সেদ্ধ হতে খুব সমস্যা হবে। কলকাতায় কিন্তু এগুলোর দরকার পড়ে না। কলকাতায় মাকে দেখতাম, মা ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে তারপর লাস্টে জল দিয়ে আলু ভাজাটা দিয়ে দিত, কিন্তু না ব্যাঙ্গালোরে এরকম হয় না, আলুটা সেদ্ধ হতে হতে অনেকটা টাইম লেগে যাবে। আর চিকেনটা খুবই নরম থাকে, চিকেনটা খুব তাড়াতাড়ি মানে কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়। তো এবার আমি সামনের ঘরে চলে এসেছি, ভাবছি একটু সোফাটা ক্লিন করে নিই, আর তার সাথে সাথে না এবার ঘর ঝাড় দেওয়াটাও স্টার্ট করে দেবো। এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বলে আমি আবার রান্নাঘরে চলে এসেছি, মশলাটাও অ্যাড করে দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর ওদিকে যে গরম মশলাটা সেটা। আজকে না আমি দই অ্যাড করব, আজকে আর টমেটো অ্যাড করব না। তো দেখো আমার আবার জল তেষ্টা পেয়েছে, জল খেতে এসেছি। এসে হঠাৎ করে দেখলাম রাত্রিবেলা আমি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, কি অবস্থা ভাবো। জাস্ট এখন 11টা বাজতে চলেছে, আমি না এগুলো খাইনি। আর এই যে ফিগুলো, এগুলো না আমি খাই না, এগুলো অয়ন খায়। আর জলের ওই যে জলটা ফিগ ভেজানো, যে জলটা আঙুর ভেজানো, এটা আমি খাই, তো এই জন্য একসাথে ভিজিয়ে রাখি। অয়নকে না সকালবেলা দিতে একদম ভুলেই গেছি আমি এই ফিগের জলটা। তো যাই হোক, আর এখন দেখো কালো আঙুর এনেছি। আমি শুনেছি কালো আঙুর না খুব হেলদি হয় শরীরের জন্য, সাদা আঙুরের থেকেও ভালো। তো এখন আমি কী করবো বুঝে পাচ্ছি না, ফিগুলো আমি নিজেই খেয়ে নিই, আর আমার একদম ভালো না মানে একদম ভালো লাগে না, আমার গা পুরো গুলিয়ে উঠেছে। তো যাই হোক আমি ওগুলো সব খেয়ে নিয়েছি, এটাই হচ্ছে আমার শাস্তি ভুলে যাওয়ার।
তো এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে মাংসটাও দিয়ে দিয়েছি আর টক দইটাও দিয়ে দিলাম। আর বললাম না টমেটো আজকে আর অ্যাড করব না, টক দইতেই রান্না করব। আর কোনো কিছু দিতেও হবে না এরপর, কারণ আমি একেবারে গরম মশলাও গুঁড়ো দিয়ে দিয়েছি। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি অ্যাড করব না, কারণ আমি গোটা জিরে একটুখানি অ্যাড করে দিয়েছি। আর ওদিকে আমি টিভিতে জোরে গান চালিয়ে দিয়ে না ঘরের কাজগুলো করি। তো আজকেও ঘরটা ফার্স্টে ঝাড় দিয়ে নিচ্ছি। সামনের ঘরটা একটুখানি ঝাড় দিতে দিতে রান্নাঘর অবধি এসেছি, এসে আবার দেখলাম যে মাংসটা কিন্তু লেগে লেগে যাচ্ছে কড়াইতে। তো এবার আমি ভাবলাম যে ভালো করে আগে কষিয়ে নিই। আর আমার না কষাতে কষাতেই ভীষণ খিদেও পাচ্ছিল, কারণ সেই সকালবেলা অয়ন খেয়ে বেরিয়েছে, আমি কিন্তু কিছুই খাইনি। আমি শুধু একটুখানি চা খেয়েছিলাম আর দুটো তিনটে বিস্কিট খেয়েছিলাম। তো কালকে রাতে না একটু ভাত দেখলাম রয়েছে ফ্রিজে, তো আমি বের করে ওটাকে একটু গরম করে নিয়েছি মাইক্রোওয়েভে। আর মাংস কষাচ্ছিলাম তো ওখান থেকে দু তিন টুকরো ছোটো ছোটো মাংসের যে টুকরোগুলো হয় ওগুলো নিয়ে নিয়েছি, একটুখানি ভাত দিয়ে মেখে খাবো। তো এটাই ভেবেছিলাম দুপুরে খাবো। তো এখন একটুখানি টেস্ট করি, মাখতে গিয়ে দেখলাম মাখতেই পারছি না, এত গরম। যেমন ভাত গরম তেমন মাংস গরম। আর এই সময় আমি ঘর ঝাড় দিতেও যেতে পারবো না। তো ভাবলাম ঠিক আছে, আগে ভালো করে মাংসটা পুরো রান্না করে নিই, তারপরই একেবারে ঘর ঝাড় দিতে যাব। আর জলটাই যে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে, এর মধ্যে আমার ভাতটা আর মাংসটাও একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে, এবার আমি ওটা খেতে পারবো। আজকে না আমি খুব ঝোল রাখবো না, একটু টানা টানাই রাখবো, কারণ আমি খাবো দুপুরে একটু আর রাতে একটু, আর অয়ন একবার রাতেই খাবে, ব্যাস। আর কালকের জন্য রাখারাখির কোনো পাঠ নেই। তো এবার খাচ্ছি, খেতে খেতে না আমার ওই গান চলছে না টিভিতে, তো আমি একটু নাচছি আর মনে মনে ভাবছি ছোটোবেলায় না এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাম, মা খুব বকতো, বলতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবি না, সবসময় বসে বসে খাবি। যাই হোক, এখন শাসনের কোনো লোকও নেই, স্বাধীন মানুষ, যা খুশি তাই করি। কিন্তু খুব মনে পড়ে জানো তো সেই শাসনগুলো ছোটোবেলার, খুব ফিল করি। এখন যদি কেউ শাসন করতো তখন একদম ভালো লাগতো না, কিন্তু এখন কিন্তু খুব মিস করি। তো দেখো মাংস রান্না হয়ে গেছে, আমি ওটাকে বাটিতে ঢেলেও নিয়েছি। এবার ভাবছি ফার্স্টেই আগে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেব। তো একটু মিস্টার মাসেল দিয়ে স্প্রে দিয়ে ভালো করে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। নোংরাগুলো কিছুটা বেসিনে ফেলছি আর কিছুটা ডাস্ট নোংরা মেঝেতেই ফেলে দিচ্ছি, কারণ রান্নাঘর তো এখনও ঝাড় দেওয়াই হয়নি, বেডরুম দুটোও ঝাড় দেওয়া হয়নি। তো দেখো রান্নাঘর একদম ক্লিন করে দিয়েছি আর মাংসের বাটিটা ওই গ্যাসের উপর রেখেও দিয়েছি। তো এবার ভাবছি ফার্স্টে গেস্ট রুমে চলে যাব। মাঝখানে তো আমার শরীর খারাপ হয়েছিল, তো শরীর খারাপের ওই একটা সপ্তাহ না কোনো কাজই করিনি, কোনো ঘরও ভালো করে দেখিনি। অয়ন অয়নের মতন অফিসের কাজ সামলে একটু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিল। আর আজকে আমার শরীরটা অনেকটাই সুস্থ হয়ে গেছে, আর ঘরের সমস্ত কাজে যখন হাত দিচ্ছি ভাবলাম গেস্ট রুমটাও ভালো করে গুছিয়ে দিই। এখন বাজে ঠিক 1:30, স্নান ঠান হয়ে গেছে আর আমি পুরো টায়ার্ড হয়ে গেছি। যখনই শরীর খারাপ থাকে না, তারপরে যখন আমি সুস্থ হই আর যখন দেখি এত এত কাজ আমার জন্য ওয়েট করছে, তখন সত্যি বলছি করতে কিন্তু খুব ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ আমি এবার সব ক্লিন করে ফেলবো, একার হাতে সব পরিষ্কার করে ফেলবো। আর তখন মানে এই ধরনের কাজ না যখন অয়ন অফিসে যায় আমি সেই দিনই রাখি, নইলে ও না খুব ইনভলভ হয়ে পড়ে সব কাজের মধ্যে, আমার পছন্দ হয় না। আমার মনে হয় ঠিক আছে আমি একাই হাতেই করবো, আমার খুব কষ্ট হবে কিন্তু তারপরেও না আমার ভীষণ স্যাটিসফ্যাকশন হবে। তো যাই হোক অনেক কাজ ছিল করেছি, কোমরটা ভীষণ ব্যথা করছে ভীষণ। আমি কিন্তু অনেকক্ষণ বসে বসে কাজ করেছি, আমি যখন কাজ শুরু করেছি না তখন কটা বাজে, 10:30, আর এখন বাজে 1:30। তো বুঝতেই পারছো আমি অনেকক্ষণ ধরেই কিন্তু কাজ করেছি, বাথরুমটাও পরিষ্কার করে দিয়েছি, আজকে সমস্ত কিছু ক্লিন করে দিয়েছি, ঘর ঠর একদম নিট অ্যান্ড ক্লিন। পুরো সপ্তাহ জুড়ে না কোনো কাজ করিনি, কারণ শরীরটা যখন আমার খারাপ থাকে না আমি পুরো রেস্ট নিই, তখন আর কোনো কাজ আমি করি না। তো এখন রেস্ট নেব, এখন আর খাওয়া দাওয়া করবো না, এখন একটু শোবো, হেভি ঘুম পাচ্ছে একদম ঘুমাবো, এই ধরো 2:30-3:00 যতক্ষণ খুশি। অয়ন আস্তে আস্তে 5টা তো বেজেই যাবে, তো আমি এখন শুয়ে শুয়ে ট্যাব দেখবো, এটাও দেখবো, ওটা দেখবো, ঘুমোবো, আমাকে এখন আর কেউ খুঁজে পাবে না, আর কোনো কাজও নেই আমার, ব্যাস। খাওয়া তো হয়েই গেছে, তখন একটুখানি চিকেন আর ভাত টেস্ট করলাম, ব্যাস হয়ে গেছে। তো এখন একটু শোবো আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করবো, আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে। তো চলো ভাই, মিন্ত্রাতে অয়নের কয়েকটা টি শার্ট অর্ডার দিয়েছিলাম, তো চলো দেখি, খুলে এইমাত্র এলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যদিও ব্লগটা এন্ড করিয়ে দিচ্ছিলাম।
এই দেখো এগুলো না এখন মানে দারুণ ছাড় চলছে, অফার চলছে, তো নিয়ে নিলাম ডেলি অফিসে পড়ে যাওয়ার জন্য। যদিও রোজ তো অফিসে যায় না, সপ্তাহে একদিনই যায়, দাঁড়াটা খুলে নিই। এটার দাম হচ্ছে 1200 টাকা, নিয়েছে মনে হয় ওই 700-800 টাকা এরকম নিয়েছে, আমি ঠিক বলতে পারবো না। এই যে দেখো, এটা না আমি পছন্দ করেছি, আমার এই লোগোটা না ভীষণ পছন্দ হয়েছে, এই এই ফুটবল আঁকাটা। আর অয়নে অয়ন মানে ভীষণ ফুটবল পছন্দ করে, ও ক্রিকেট অত পছন্দ করে না, তো হলাম ওর জন্য এটা নিয়ে নিই। আর ই হলো ওর জন্য খুব শুভ রং, তো এর জন্য এটা নিয়ে নিয়েছি। আর ভালো অফার প্রাইস চলছিল, এই দেখো পুরোটাই যে এরকম একটা সাইডে। এই যে আরও একটা অর্ডার দিয়েছে, তো ওটা এখনও আসেনি, নেক্সট দিন আসবে।